যিশু যে যোহনের চেয়ে বেশি শিষ্য করছেন এবং বাপতিস্মা দিচ্ছেন তা ফরিসিরা শুনেছিলেন। আসলে যিশু নিজে বাপতিস্মা দিতেন না, বরং তার শিষ্যেরাই দিতেন। তাই যা বলা হয়েছে তা যখন যিশু শুনতে পেলেন, তখন তিনি যিহুদিয়া ছেড়ে গালিলে ফিরে গেলেন। সেখানে যাবার সময় তাকে সমরিয়ার মধ্য দিয়ে যেতে হল। তিনি শুখর নামে সমরিয়ার একটি গ্রামে আসলেন। যাকব তার ছেলে জোসেফকে যে জমি দান করেছিলেন এটি ছিল তারই কাছে। সেখানে যাকবের কুয়া ছিল, আর যিশু হেঁটে ক্লান্ত হওয়াতে সে কুয়ার পাশে বসলেন। তখন বেলা দুপুর। একজন সমরিয়া স্ত্রী লোক জল তুলতে আসলো। আমাকে একটু জল খেতে দাও। তার শিষ্যেরা গ্রামে খাবার কিনতে গিয়েছিলেন। আপনি একজন যিহুদি, আমি সমরিয়। কেমন করে আপনি আমার কাছে জল চাইছেন? যিহুদিরা সমরিয়াদের ব্যবহার করা কোনো পাত্র ব্যবহার করত না। তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছেন, তবে তুমি তার কাছে জল চাইতে, আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। আপনার কাছে তো জল তোলার কিছু নেই, আর কুয়াটাও গভীর। তাহলে সেই জীবন্ত জল কোথা থেকে পেলেন? আমাদের পূর্বপুরুষ যাকব এই কুয়া আমাদের দিয়েছিলেন, তার পরিবার আর পশুপাল এখান থেকে এই জল খেত। আপনি তো যাকবের থেকে বড় নন, তাই না? যারা এই জল খায় তাদের আবার পিপাসা পায়, কিন্তু আমি যে জল দেব তা খেলে আর কখনো পিপাসা পাবে না। সেই জল যা আমি তাদের দেব তা অন্তরের মধ্যে উতলে ওঠা ফোয়ারার মতো অনন্ত জীবন দান করবে। আমাকে তাহলে সেই জল দিন যেন আমার কখনো পিপাসা না পায়, আর জল তুলতে যেন এখানে আসতে না হয়। তাহলে যাও, তোমার স্বামীকে এখানে ডেকে নিয়ে আসো। আমার তো স্বামী নেই। তুমি ঠিকই বলেছো যে তোমার স্বামী নেই। এরই মধ্যে তুমি পাঁচজনকে বিয়ে করেছ, আর এখন যে তোমার সঙ্গে রয়েছে সে তোমার স্বামী নয়। তুমি সত্যি কথাই বলেছ। আপনি তো দেখছি একজন মাওবাদী। আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে আরাধনা করতেন, কিন্তু আপনারা বলে থাকেন জেরুসালেমে লোকদের উপাসনা করা উচিত। আমাকে বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা পিতার উপাসনা না এই পাহাড়ে না জেরুসালেমে করবে। তোমরা যা জানো না তার উপাসনা করে থাকো, কিন্তু আমরা যা জানি তারই উপাসনা করে থাকি, কারণ যিহুদীদের মধ্য থেকেই পরিত্রাণ। কিন্তু এমন সময় আসছে, এমনকি তা এসে গিয়েছে, যখন আসল আরাধনাকারীরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। পিতা এরকম উপাসনাকারীদেরই খোঁজেন। ঈশ্বর আত্মা, যারা তার উপাসনা করে তাদের আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। আমি জানি যে মসীহ আসবেন, আর যখন তিনি আসবেন তখন সবই আমাদের জানাবেন। আমি তিনি যিনি তোমার সঙ্গে কথা বলছেন।